চট্টগ্রাম জিমনেশিয়ামের রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণাস্থলে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকি। আমরা চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সহ নির্বাচনের ফলাফল জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরাফাত, আপনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন, সেখানে নিশ্চয়ই ফলাফল ঘোষণা করা হচ্ছে। এছাড়া ফলাফল পরবর্তী যাতে সহিংসতা না হয় সেজন্য নিশ্চয়ই সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে, সব মিলে আপনি আমাদের জানাবেন। যেমনটি জানিয়েছেন যে আমি চট্টগ্রামে রয়েছি, চট্টগ্রামে এটি সেই স্টেডিয়াম সংলগ্ন যে জিমনেশিয়াম সেখানে রয়েছে এবং এখান থেকে চট্টগ্রাম যে সিটি কর্পোরেশনের যে ছয়টি সংসদীয় আসন রয়েছে সেই সিটি কর্পোরেশনের সংসদীয় আসনগুলোর যে ভোট ফলাফল সেটি ঘোষণা করছেন বিভাগীয় কমিশনার এবং এই এই অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা। তিনি যেমনটি জানিয়েছেন যে চট্টগ্রাম নয় সংসদীয় আসন, যেটি যেখানে আসলে নৌকা প্রতীক নিয়ে অনেক ভোটে, অনেক বেশি ভোটে এগিয়ে রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেখানে তার নিকট কোনো প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা আসলে 1-1.5 হাজারের বেশি ভোট পাননি, তার ভোটটা এরই মধ্যে আসলে 50 হাজারের বেশি ছাড়িয়ে গিয়েছে। এবং এখানে আরও যে কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, বিশেষ করে চট্টগ্রামের 4 সংসদীয় আসনের ফলাফল কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে, সেখানেও আসলে নৌকা প্রতীকের যিনি প্রার্থী তিনি মোটামুটি অনেক ভোটে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং স্বতন্ত্র প্রার্থী কিংবা লাঙ্গল প্রতীকের প্রার্থী, তারা কেউ 3-4 হাজারের ভোট পায়নি। আমার কাছে যেটি রয়েছে চট্টগ্রাম 4 সংসদীয় আসনের, এখানে মোট কেন্দ্র রয়েছে 124টি, এর মধ্যে 85টির ফলাফল পাওয়া গেছে। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন 1,12,157 ভোট এবং লাঙ্গল নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 3,951 ভোট। বুঝতেই পারছেন যে আসলে নৌকা প্রতীকের প্রার্থীরা যে দুটি কেন্দ্রের ফলাফল পেয়েছে তারা অনেক উল্লেখযোগ্য সংখ্যক ভোটে তারা এগিয়ে রয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত নির্বাচনী পরবর্তী যে সহিংসতা সেগুলোর তেমন কোনো খবর আমরা পাইনি, তবে নির্বাচনের আগেই বেশ কিছু সহিংসতা চট্টগ্রামে হয়েছে, যেগুলোর আসলে জানেন যে একজনের প্রার্থিতাও প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম 16 সংসদীয় আসনে মুস্তাফিজুর রহমান ফিজার তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এমনিভাবে এই এখানে যাতে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে আমরা জানিয়েছেন। তো এখনও পর্যন্ত ফলাফল চলছে, আমরা এখান থেকে পরবর্তী ফলাফল পাওয়া মাত্রই বিভিন্ন আসনগুলোর আমরা সরাসরি আপনার মাধ্যমে বা আমাদের টেলিভিশনে স্ক্রিনে আমরা যেভাবে ফলাফল প্রদর্শন করছি সেভাবে জানিয়ে দেব।